সত্য ভৌতিক ঘটনা বাই QrioFyte। QrioFyte-এর সত্য ভৌতিক ঘটনা সিরিজের 105তম এপিসোডে তোমাদের স্বাগতম জানাই, আমি কৌস্তভ। আজকে তোমাদের সাথে দুটো সত্য ভৌতিক ঘটনা আমি শেয়ার করতে চলেছি। দুটো ঘটনাই গ্রাম বাংলাকে কেন্দ্র করে। গ্রাম বাংলাতে এমন অনেক কিছু ঘটে যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, শুধুমাত্র ঘটনার অনুভবটাই মেন। এরকম দুটো ঘটনাই তোমরা আজকে শুনতে চলেছ। আশা করছি আজকের এই ঘটনা দুটো তোমাদের ভালো লাগবে। এবং হ্যাঁ, তোমরা যারা যারা এই ঘটনাটা শুনছো তারা রাতে একা শুনো না। ঘটনাটা শুরু করার আগে তোমরা প্লিজ লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও QrioFyte-এর এই এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক QrioFyte-এর সত্য ভৌতিক ঘটনা সিরিজের আরও একটা হাড় হিম করা এপিসোড। আজকের প্রথম ঘটনাটি শেয়ার করেছে ইতি মাহাতো। দাদা ভাই, আমি তোমার চ্যানেলের রেগুলার শ্রোতা। আমি ইতি মাহাতো, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে লিখছি। সালটা প্রায় 2004, সময়টা ছিল বর্ষাকাল। আমি আর মা মামার বাড়ি বালুরঘাটে গিয়েছিলাম। আমাদের বাড়ি তখন ওখানেই ছিল এবং মামার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার হবে। মামার বাড়ি কিছুদিন ছিলাম, খুব মজা করেছিলাম। তখন মোবাইল খুব কম লোকেদের কাছে থাকতো। একদিন হঠাৎ বিকেলে আমার গ্রামের একজন লোক এসে বলল, বাড়িতে খুব এমার্জেন্সি, ডেকেছে, আজকেই নাকি যেতে হবে। সেই দিন ছিল অমাবস্যা। আমরা যাব বলে দিদা আর বেশি দেরি না করে কিছু পিঠে বানিয়ে দিল। যদিও সবাই মানা করেছিল যেতে, আমিও মাকে বেশ অনেকবার বললাম, মা আজকে যাব না। মা কিছুতেই শুনল না। অগত্যা বেরিয়ে পড়লাম মা আর আমি। আমাদের সঙ্গে একটা ব্যাগ ছিল, যেটাতে রয়েছে আমাদের কিছু জামা কাপড় এবং দিদার দেওয়া কিছু পিঠে। প্রায় সন্ধে 5টা নাগাদ আমরা রওনা দিলাম। আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম। মাঠের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা পেরিয়ে যেতে হতো। রাস্তাটা যদিও বড় ছিল, কিন্তু কাদা হতো বলে গাড়ি, ভ্যান বা সাইকেল কিছুই যেত না। তাই নেহাত হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর মা। তারপর মোটামুটি অনেকটা রাস্তা আমরা চলে আসলাম। একটু সন্ধ্যা হয়েছে, ওই সবে 6:30 হবে হয়তো। রাস্তার দুপাশে কোথাও বাড়ি নেই, শুধু ফাঁকা মাঠ আর জলা জমি। আমরা প্রায় মাঠের মাঝামাঝি একটা বট গাছের সামনে এসে হাজির হলাম। দিনের বেলায় এখানে আমাদের গ্রামের ছেলেরা গরু চড়াতে আসে। আমরা সেই বট গাছ থেকে মোটামুটি 15 হাত দূরে ছিলাম। তখন দেখি আমাদের বিপরীত দিক থেকে কেউ একজন আসছে। বর্ষাকালে 6:30 মানে সামনে সব কিছুই দেখা যায়। আমার বয়স তখন 5 বছর ছিল এবং সেদিন যা দেখেছিলাম আজও আমি বা আমার মা ভুলতে পারিনি। দেখলাম যে এক ব্যক্তি আমাদের বিপরীত দিক থেকে আসছে। পরনে তার সাদা পোশাক, শুধু মুখ আর হাত পায়ের পাতা বোঝা যাচ্ছিল না। পায়ের পাতাগুলো পেছন দিকে উল্টোনো ছিল। মুখ দেখা যাচ্ছিল, কিন্তু নাক চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। পুরো মুখটা প্রচুর কালো, কয়লার মতো। হাতও ঠিক তাই, পায়ের পাতাও কালো ছিল। অর্থাৎ শরীরের যতটুকু দেখা যাচ্ছিল পুরো কালো ছিল। দেখে মনে হচ্ছিল যেন হেঁটে হেঁটে না, হাওয়াতে ভেসে আসছে। আর তার কাছে একটা বড় ঝোলা জাতীয় কিছু ছিল। যখন আসছিল মনে হচ্ছিল তার ঝোলাতে অনেক থালা বাসন আছে। যেহেতু থালা এবং বাসন একে অপরের সাথে থাকলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ হচ্ছিল। কেমন যেন একটা লাগছিল তখন। এত দূর তবুও ঠিক আছে। অসুবিধা হলো তখন যখন ওই ব্যক্তি আমাদের থেকে মাত্র 3-4 হাত দূরত্বে এসে দাঁড়িয়ে পড়ল আমাদের রাস্তা আটকে। আমরা কিভাবে যাব বুঝে উঠতে পারছিলাম না, কারণ একে তো কাদা রাস্তা, তার উপরে আবার রাস্তার দুপাশে সব জলা জমি। আমি আর মা থমকে দাঁড়ালাম। মা ভাবতে লাগলো যে কোন দিক দিয়ে যাবে, এবং অদ্ভুত লাগলো এটা দেখে যে লোকটা কিছু বলছিল না। এরপর লোকটা হঠাৎ মাঝ রাস্তায় বসে তার ঝোলাটা খুলছিল, মনে হচ্ছিল কিছু বের করবে। চারিদিকে ধুধু মাঠ, কেউ কোথাও নেই। সবথেকে বড় বিষয় যে লোকটাকে আগে থেকে আসতে দেখিনি, হঠাৎ রাস্তায় দেখা। একে তো তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল। তারপর ভেবেছিলাম যে হয়তো আমাদের ক্রস করে চলে যাবে, কিন্তু আমাদের সামনে তখন মহা বিপদ, কারণ সে আমাদের সামনে রাস্তা আগলে বসে রয়েছে। সে কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। আমরা থমকে দাঁড়িয়ে ভাবছিলাম কি করা যায়। মা আমাকে বলল যে তুই চোখ বন্ধ কর, যতক্ষণ না আমি বলি কিছুতেই তুই চোখ খুলবি না। আমি বললাম ঠিক আছে। आमी आर मा सत्यि ओई समय खूब भय पेयेछिलाम। एरपर आमी शक्त करे चोख बंध करलाम। मा एक हाथे आमाके आर एक हाथे बैगटा धरे लोकटार पाश दिये कोनोमते रास्ता क्रस करे बेरिये एलो। जानि ना मा किभाबे गियेछिलो, कारण आमी तो पुरो चोख बंध करे रेखेछिलाम। 6 थेके 7 हाथ जावार पर पेछने घुरे देखी ओई आगंतुक आमादेर पेछने पेछने आसछे। आमरा आरो भय पेये गेछिलाम। भेबेछिलाम आजके होयतो बेचे बाड़ी फिरते पारबो ना। आमरा जत एगिये जाच्छिलाम ओई आगंतुक आमादेर पिछु पिछु जेन बातासे उड़े आसछे। आमरा खूब ताड़ाताड़ी हेटे जाच्छिलाम एई भेबे जे माठ पेरोते पारलेई सामने जे ग्राम आछे सेखाने कारुर बाड़ीते ढुके पड़बो। एई भेबे किछुदूर जावार पर आरो एकटा बिपद हलो। हठात् ओई व्यक्ति केमन जेन खनखने गलाय बोले उठल, दे ना दे, आमाके खेते दे। खूब आस्ते आस्ते बोलछिलो, किन्तु तातेओ शुनते खूब बिकट लागछिलो, जेन कानेर पर्दा फेटे जाबे एमनई शीर्ण तार गला। एकई कथार बार बार पुनराबृत्ति करछिलो एबं रास्तार दुपाशे झोपेर मतो गाछगुलो देखे खूब भय लागछिलो आमार। आमरा तखन द्रुत गतिते झड़ेर बेगे दौड़ लागालाम। ওই আগন্তুক তখনও আমাদের পিছু পিছু আসছিল এবং বারবার ওই একই কথা বলছিল। এরপর গ্রামের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়ে আমরা একটা ছুট দিলাম আর বারবার পেছনে তাকিয়ে দেখছিলাম যে ওই আগন্তুক আসছে কিনা বা আমাদের থেকে কতটা দূরে আছে সে। এরপর কিছুটা দূরে যেতেই সেই রাস্তার উপর একটা ছোট ব্রিজ বা সাঁকো মতো ছিল। ওই সাঁকো পার করার পর দেখি ওই আগন্তুক সাঁকোর একপারে দাঁড়িয়ে রয়েছে, সাঁকোর এপারে আর আসছে না। আমরা যাচ্ছিলাম গ্রামের দিকে, পেছন থেকে সে হঠাৎ বলে উঠল, এটাই আমার সীমানা, এরপর আর যেতে পারবো না। তোকে কিছু করিনি, কারণ তোর দিদা ব্রত করেছিল, এর জন্যই আজ তোরা বেঁচে গেলি। আমরা এরপর আর পেছনে দেখিনি, সোজা সামনের রাস্তা দিয়ে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তখন অন্ধকার হয়ে গিয়েছিল। যে বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম উনি আমাদের চেনা ছিলেন। একটু রেস্ট নেওয়ার পর ওই কাকু আমাদের বাড়িতে রেখে আসলেন। সেই দিনটা সত্যি কোনোদিন ভোলার নয়। আমি জানি না যে দিদা কী ব্রত করেছিলেন, কিন্তু আজ আমরা বেঁচে আছি শুধুমাত্র আমার দিদার ব্রতর জন্য আর দিদার ভক্তির জন্য। তারপর বুঝলাম এক অশরীরী আমাদের পিছু নিয়েছিল। যেহেতু আমরা অমাবস্যার রাতে খাবার নিয়ে হঠাৎই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। ধন্যবাদ ইতি, তোমার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা যারা যারা এই ঘটনাটা শুনলে তারা কমেন্ট করে জানাও ঘটনাটা কেমন লাগলো, এবং তোমরাও যদি তোমাদের জীবনের এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ঘটনাটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দাও QrioFyte@gmail.com এই ইমেল আইডিতে। ইমেল আইডিটি আর আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের একদম উপরের দিকে পেয়ে যাবে। তাহলে চলো শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনাটি। আজকের দ্বিতীয় ঘটনাটি শেয়ার করেছে অগ্নিক বোস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদরিয়া থানার অন্তর্গত আরবেলিয়া গ্রাম থেকে বলছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদুর সঙ্গে। আরবেলিয়া গ্রামে আমাদের বাড়িটা আরবেলিয়া মাঠের বসুবাড়ি নামেই পরিচিত। প্রায় 300 বছরেরও বেশি পুরনো বাড়ি। প্রতি বছর প্রাচীন রেওয়াজ মেনে দুর্গাপুজোও হয়। সব মিলিয়ে 5টা সিঁড়ি দিয়ে এই বাড়ির ছাদে পৌঁছানো সম্ভব। প্রায় 1990 সালের ঘটনা আমি একটা বলছি। আমার দাদু সুভাষ বসু, ওনার বয়স তখন প্রায় 45-46 হবে এবং বাবার বয়স তখন 18। দাদু কর্মসূত্রে থাকতেন বিহারের বোকারোতে। বছরে 2-3 বার আসতেন আরবেলিয়াতে। সেই বছর চৈত্র মাসে দাদু, বাবা, পিসি ও ঠাকুমাকে নিয়ে দেশের বাড়ি এসেছিলেন। আমাদের মেজদাদু নয়নরঞ্জন বসু তিনি দেশের বাড়িতেই থাকতেন, মেজো দিদা, ছোটো দিদা এবং আমার ছোটো পিসিকে সঙ্গে নিয়ে। ছোটো দাদু অবশ্য কর্মসূত্রে থাকতেন কলকাতাতে। প্রতি সপ্তাহের ছুটিতে তিনি বাড়ি আসতেন। দাদু বেশ রসিক ও আনন্দপ্রিয় মানুষ ছিলেন। চৈত্র মাস মানেই ঝড় বৃষ্টির সময়, আর সেই সময় আরবেলিয়াতে ইলেকট্রিসিটিও খুব একটা ভালো ছিল না। ফলে ঝড় বৃষ্টি হওয়া মানেই সেই রাত্রে আর কারেন্ট আসবে না। হ্যারিকেনের টিমটিমে আলোই তখন নিত্যসঙ্গী। সেই বছর এরকম একদিন প্রায় সন্ধ্যের দিকে কালবৈশাখীর ঝড় ওঠে। বিদ্যুৎ চমকাতে ও বাজ পড়তে থাকে, তার সঙ্গে প্রবল বৃষ্টি। ঝড় মোটামুটি থামলো প্রায় সন্ধ্যে 7টা নাগাদ। খুব স্বাভাবিক যে আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা বাতাস বইছে। আমার ঠাকুমা এবং মেজদিদা হ্যারিকেন জ্বালিয়েছে। সন্ধেবেলায় চায়ের আসর বসেছে। আমার মেজদাদু আবার খুব ভালো গল্প বলতে পারতেন। বাবা, পিসি ও ছোট পিসি মেজদাদুর কাছে বসে গল্প শুনছেন। সত্যি বলতে মেজদাদুর গল্প বলার ধরনটা খুব সুন্দর ছিল। ছোট বড় সবাই হাঁ করে মেজদাদুর গল্প শুনত। এদিকে আমার দাদু এবং ছোট দাদু, যিনি সেই দিন সকালেই বাড়ি এসেছিলেন, দুজনে মিলে ঠিক করলেন যে বাগানে আম কুড়োতে যাবেন। এটা অবশ্য বলা হয়নি, আমাদের বাড়ির পেছনে বিরাট বড় বাগান এবং 3টে পুকুর আছে এবং প্রচুর আম গাছ রয়েছে। চৈত্র মাসের শেষের দিকে কাঁচা আম কিন্তু বেশ বড় বড় হয়। আসলে আম কাঁচা না পাকা, ভালো কি মন্দ সেটা ব্যাপার নয়, ঝরে পড়া আম কোড়ানোর আনন্দই আলাদা। যেমন কথা তেমন কাজ, দাদু আর ছোট দাদু বেরিয়ে পড়লেন আম কুড়োতে। যেহেতু চৈত্র মাসের ঝড় বৃষ্টি, তাই বৃষ্টি থামলেও কাদামাটির একটা ভ্যাপসানি গন্ধ রয়েছে। যাই হোক, দাদু আর ছোট দাদু বড় বাগানে ঢুকে পড়ল আম কুড়োতে। আমার দাদু ছোট দাদুকে বলল, তুই একটা দিকে কুড়ো এবং আমি অন্য একটা দিকে কুড়োতে যাচ্ছি। বাগানে অনেক আম পড়েছিল ঝড়ে। এইবার দাদু আর ছোট দাদু আম কুড়োতে লাগলো, কিন্তু দাদু যতবার আম কুড়োতে যাচ্ছিল অন্য কেউ একটা আম কুড়িয়ে নিচ্ছিল। দাদু প্রথমে ভেবেছিল ছোট দাদু মজা করছে, তাই দাদু ছোট দাদুকে কিছুটা ধমক দিলেন। অন্যদিকে ছোট দাদুরও একই উপলব্ধি, কিন্তু আমের ব্যাগ ভর্তি। এইবার দুজন দুজনের থেকে কিছুটা আলাদা হয়ে আম কুড়োতে লাগলো। আমার দাদু আম কুড়োতে কুড়োতে খেয়ালই করেননি জঙ্গলের কিছুটা মাঝখানে এক পুকুর ধারে তিনি এসে পৌঁছেছেন। এইবার দাদুর গা বেয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঝড়ের পরে অনেক সময় হালকা বাতাস বয়, কিন্তু দাদুর এই মনে হওয়াটা একটু অস্বাভাবিক ছিল। দাদুর বারবার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু পিছু আসছে এবং তার ওপর নজর রেখে দিয়েছে। এইবার দাদু অনুভব করলেন কিছু যেন একটা তার পাশ দিয়ে চলে যাচ্ছে বারবার। এইবার দাদু কিছুটা হকচকিয়ে হঠাৎ করে একটা আম গাছের উপরের দিকে তাকালেন এবং তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটা সাদা কাপড় পরা, দুটো চোখ দিয়ে রক্ত ঝরছে এমন একটা বিভৎস মুখ তিনি দেখে ফেললেন। এই দেখে দাদু আর্তনাদ করে সঙ্গে সঙ্গে চেতনা হারালেন। দাদুর আর্তনাদ শুনতে পেয়ে ছোট দাদুও কিছুটা হকচকিয়ে উঠলেন। ইতিমধ্যে মেজদাদু বাগানে এসে হাজির। ছোটদাদু মেজদাদুকে বলল, আমার মনে হয় শেষদা ভাইকে কিছু একটা কামড়েছে। ভাই আম কুড়োতে কুড়োতে ওই দিকটাতে গেছিল। তৎক্ষণাৎ মেজদাদু আর ছোট দাদু সেই পুকুর পাড় থেকে দাদুকে চেতনাবিহীন অবস্থায় উদ্ধার করলেন। তারপর দুজনে মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির পাশেই থাকতো অনিল ডাক্তার। মেজদাদু তৎক্ষণাৎ তাকে ডেকে আনে। ইতিমধ্যে ঠাকুমা, মেজদিদা দাদুর চোখে মুখে জল দিতে দাদুর জ্ঞান ফেরে, কিন্তু দাদুর গায়ে ধুম জ্বর। ডাক্তার এসে পরীক্ষা করে ওষুধ লিখে দিয়ে যায় এবং বলে যে সাডেন ট্রমা থেকে এরকম নাকি হয়েছে। প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন দাদু অসুস্থ ছিল। তারপর দাদুর কাছ থেকে সেই রাতের ঘটনা শুনে সবাই শিহরিত হয়েছিল। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। এই ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করলাম কৌস্তবদা, ভালো লাগলে পড়ে শুনিও। ধন্যবাদ অগ্নিক, তোমার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং এই চ্যানেল অর্থাৎ QrioFyte নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলো না। QrioFyte এরকম আরও ভিডিওস দেখতে স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করো।